পেপে পে মানে নাগাৰা নাম নহয়, নাগাৰা নাম কারো বাপেকৰ সম্পত্তি নহয়, নাগাৰা নামৰ স্বকীয় বৈশিষ্ট্য আছে আৰু আপোনালোকৰ লেখিয়া মানুহে নাগাৰা নাম শেষ কৰিলে কোনে কিয় কি প্ৰসংগত। হেল্ল হয় নমস্কাৰ, মানুহবোৰ ইউটিউব প্ৰেমী ৰাইজ, আপোনালোকে চাই আছে এমৰামান ভ্লগছ। আজি এনেকুৱা এটা বিষয়বস্তুলৈ আহিছোঁ যিটো বিষয়বস্তু হয়তো আপোনালোকৰ হৃদয় চুই যাব, সঁচাকৈ ভাবিবলগীয়া বিষয়। গতিকে আশা কৰোঁ ভিডিঅ'টো সম্পূৰ্ণ শেষলৈকে চাব, কাৰণ ক্রিয়েটরে যেটা একটা কন্টেন্ট বনায় সেই ভিডিওটোর সেই কন্টেন্টটো নিশ্চয় একটা সারমর্ম থাকে বা সাবস্টেন্স থাকে। সেই বস্তুটো নুবুজাকৈ যিসকলে কমেন্ট করে যদে মদে, সেইসকলক মই কব বিচাৰিছোঁ যে আপোনালোকে যদে মদে কমেন্ট নকৰিব, সম্পূৰ্ণ বিষয়বস্তুটো বুজিব, তাৰপিছতে কমেন্ট কৰিব বুলি আশা কৰিলোঁ। তেন্তে আহক ভিডিঅ'টোলৈকে আগবাৰ। আপোনালোকে জানেনে আমাৰ নাগাৰা নামৰ পিতামহ সদ্ৰী ৰামচৰণ ভৰলী ডাঙৰীয়াই সৌ সিদিনা বিস্ফোৰণ ঘটালে পুনৰবাৰ যে নাগাৰা নাম কি বস্তু। একচুৱেলি পেপে পে মানে নাগাৰা নাম নহয়, নাগাৰা নামৰ স্বকীয় বৈশিষ্ট্য আছে, নাগাৰা নাম কাৰো বাপেকৰ সম্পত্তি নহয়। হয়, এইটো সঁচা কথা। আৰু কি পৰিস্থিতিত তেখেতে আজি এই কথাষাৰ ব্যক্ত কৰিবলগীয়া হ'ল, সেইটো এটা আচৰিত কথা। কাৰণ চাওক, আজিকালি আপোনালোকে পাইছে নাগাৰা নামত বিভিন্ন ধৰণৰ আপোনাৰ কণ্ঠেৰে পাঠক পাঠিকাসকলে নাগাৰা নাম পৰিৱেশন কৰিছে, কিন্তু সেই নাগাৰা নাম আৰু আগৰ নাগাৰা নামৰ কিবা পাৰ্থক্য আছেনে? নিশ্চয় আছে, আকা পাতাল ডিফাৰেঞ্চ আছে। আজি চাওক নাগাৰা নামৰ পিতামহ সদ্ৰী ৰামচৰণ ভৰলী ডাঙৰীয়াই কিয় খবিত হ'ব লগা হৈছে, তেখেতে কিয় ক'লে যে নাগাৰা নাম কাৰো বাপেকৰ সম্পত্তি নহয়, নাগাৰা নামৰ স্বকীয় বৈশিষ্ট্য আছে, নাগাৰা নামৰ এখন সংবিধান আছে, সেই সংবিধানৰ গণ্ডিত থাকি সেই নাগাৰা নাম পৰিৱেশন কৰিব লাগে, বা পেপে পে মানে নাগাৰা নাম নাই, তাৰ অৰ্থ এইটো নহয় যে কৰিশ্মা নাথক তেখেতে টাৰ্গেট কৰিছে। তেখেতে উদাহৰণ এটা দিছে আৰু নৱপ্ৰজন্মৰ প্ৰতি আহ্বান জনাইছে যে পেপে পে মানে নাগাৰা নাম নহয়। হয়, সঁচাকৈ আমি বুজিব লাগে নাগাৰা নামৰ আচল ৰহস্য কি, বা নাগাৰা নামনো কি বস্তু, আৰু এইটো কেনেকুৱা ধৰণে ক'ৰ পৰা আহিলে, এই সকলোবিলাক আজি তথ্য প্ৰমাণ হয় তেখেতৰ কণ্ঠেৰে আপোনালোকক শুনাইছোঁ, এয়া শুনক। পেপেটো এটা বেলেগ বস্তু, গতিকে সেই পেপে মানে আজিকালি ছোৱালীবিলাকে ক'ব দি নাগাৰা নাম মানে পেপে নহয়, এইটো একদম ভুল ধাৰণা মানুহবিলাকৰ। কি চাবতে যায় আপোনালোকে ভাবিয়ে নাপাব, গতিকে কিছুমানে চাইছে কিছুমানে নাচাকৈ গুচি আহিছে। যা হোক, এইবাৰ এয়া আগবাঢ়িছোঁ তেখেতে নিজ কণ্ঠেৰে ৰাইজৰ প্ৰতি কি আহ্বান জনালে, আহকচোন তেন্তে শুনক। আজিকালি ছোৱালীবিলাকে ক'ব দি নাগাৰা নাম মানে পেপে নহয়, এইবিলাকে এই নাগাৰা নাম বিপথে নিবলৈ যত্ন কৰিছে। তেওঁলোকক মই একদম কথা ক'ব বিচাৰিছোঁ, নাভাবিব আপোনালোকে যে তাৰ বাধ্যকৰ সম্পত্তি নহয়, এলা তাকো মই ঠেঙত ধৰি পোনে প্ৰদান কৰি গৈছোঁ। আপোনালোকে যদি কোনোবাই ভৰিৰে তাল বাজে বা নাগৰা কামুৰি যদি বাজাই, আপোনালোকে বন্ধ কৰি দিব, যেনে সেইবিলাক ভাষালৈ নাম যোৱা। ৰাইজ যেতিয়া সজাগ হ'ব, ৰাইজ যদি মানে জাগি উঠিব, তেতিয়া নাগৰা নাম থাকিব, নিজৰ সফল হ'ব নোৱাৰিব, কাৰণ যাবাৰে হ'ল। এয়া কি ক'লে তেখেতে, যিসকল লোকে নাগাৰা নাম বিপথে নিব বিচাৰিছে সেইসকলৰ প্ৰতি বিনম্ৰভাৱে আহ্বান জনাইছে যে তেখেতে বা তেখেতসকলে যাতে নাগাৰা নাম সংঘৰ সেই সংবিধানৰ গণ্ডিত থাকি নাগাৰা নাম পৰিৱেশন কৰে, আৰু নাগাৰা নামৰ বিৰুদ্ধাচৰণ কাম কৰি যাতে তেওঁলোকে নাগাৰা নাম পৰিৱেশন নকৰে। এইখিনি হ'ল তেখেতৰ মেইন সাৰমৰ্ম। আৰু তেখেতে কৈছে যে আমাৰ ৰাইজে যাতে তেনেকুৱা ধৰণৰ নাম নিবিচাৰে, আৰু আমিও বিচাৰোঁ যে সদায় আমাৰ এখন সংবিধানৰ গণ্ডিত থাকি নাগাৰা নাম সংঘৰ যিটো স্বকীয় বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যৰ প্ৰতি আগ্ৰহী হৈ বা আপ্লুত হৈ যাতে আমাৰ নাগাৰা নাম পৰিৱেশন কৰে, সেই নাগাৰা নামকহে যাতে ৰাইজে হয় সহযোগ কৰে, সেইটোৱে ক'লে। আৰু ঘাইকৈ নাগাৰা নাম কাৰো বাপেকৰ সম্পত্তি নহয়, এইটো এটা খুব আচৰিত বাক্য। কাৰণ চাওক, এইটো হ'ল ধাৰ্মিকতাৰ বিষয়, গতিকে ধাৰ্মিকতাৰ গণ্ডিত থাকি যাতে সদায় ধৰ্মৰ বস্তু প্ৰচাৰ কৰে, সেইটো তেখেতে ঘাইকৈ প্ৰাধান্য দিছে। আকৌ ইয়াৰ পিছত গৈ তেখেতে কি কথা ক'লে, যি কথাৰ সঁচাকৈ সাৰমৰ্ম আছে, আমি কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ। কাৰণ চাওক, জীৱনত বহুত ঘাট প্ৰতিঘাত থাকে, বহুত আনন্দ উল্লাসৰ সময় থাকে, কিন্তু সেই আনন্দ উল্লাসতো বা ঘাট প্ৰতিঘাততো আমি নিজকে কেতিয়াও পাহৰি যাব নালাগে, কাৰণ পুৰস্কাৰেই পুৰস্কাৰ নহয়। কি কয় শুনকচোন, পুৰস্কাৰেই পুৰস্কাৰ নহয়, আপোনালোকে আমাৰ যি 80 বছৰ বয়সতো নাম আছে, এইটো যথেষ্ট পুৰস্কাৰ, আৰু পুৰস্কাৰ আমাক নালাগে। আমাৰ জীৱনত বহু পুৰস্কাৰে আমি পাইছোঁ, বহু টকাৰ মালা, ফুলৰ মালা, কাপোৰৰ মালা, ৰূপৰ মালা, সোণৰ মালা, জোতাৰ মালা, বাকী নাই আটাইখিনিয়ে পাইছোঁ।
কিন্তু এই জন্মত পাথর হব নিল পরম্পরাত আমার ইচ্ছা আছে নাগার নামের পাথর হওয়ার এই জন্মত পাথর হব নিল কারণ সাধারে হল আর পাথর হওয়ার নিয়ে আসলে নাই তথাপিতে মানে আপনার ফেমত হয়ে তার কথা কব বিচার আপনাকে মনে মনে অকমান আশীর্বাদ কর মোর মৃত্যুর পিছত মানে যাতে মানুষ হয়ে জন্মগ্রহণ করি এই নাগার নামের পাথর হয়ে জন্মগ্রহণ করি সেইটাই মোট অনুরোধ আর পাথর হব লগা হলে মানুষের তিনটা মহৎ গুণ লাগে পা মানে ভালকে পাক ফিরব জানব লাগবে ছ মানে মাংস অল থৌকা হব লাগবে আর ক মানে পঞ্চমে ঘুরি হব লাগবে এই তিনটা গুণ যাত থাকে তেহে পাথর হব পারে এনে নামর কথা কোহাত খেলারি নয় কি কলে দেখা রে পাঠক কিমান আচরিত বস্তু বলে চকস আর ঘাইকৈ খুহতিয়াভাবে তখেতে এজন যেহেতু খুহতিয়াও ব্যক্তি খুহতিয়াভাবে একটা কথা কলে থর ফুল ফর্মটা কই দিলে আপনাদের ইতিমধ্যে শুনিলে ঠগা হব লাগবে একচুয়ালি সেইটো তখেতে মোর ব্যক্তিগত অনুভব তখেতে এইটো মানে নিজকে খুহতিয়াভাবে কলে ঠগার কথাটো যা হোক বারো কিন্তু পাঠকর গুণ থাকিব লাগিব আর খাইকো তেখেতে আমাক উদ্দেশ্যে এটা কথা কলে আমাক মানে হয়তো আপনি মই নহব বড় আমার লেখা বহুত মানুষ আছে কারণ আমি বিলাকে নাগার নাম শেষ করল হয় সচাকে শেষ করল কারণ ভরিরে তাল বজার পিছতো মুখরে কামুরে এই করার পিছতো সেইবিলাক ব্যক্তিক পুরস্কার দিয়া বলে তেখেতে উজাড়িছে খবর কারণ সেই সকল ব্যক্তি পুরস্কার পাওয়ার যোগ্য হয়নে যদি নহয় তেন্তে তেখেতসকলক কিয় পুরস্কার দিলে ভরিরে তাল বজার পিছতো এইবিলাক ধর্মর ব্যভিচার নহয়নে এই সকল সামরে তেখেতে আকো কি কি গুরুত্বপূর্ণ মন্তব্য আগবড়ালে সেইটো আপনাদের অকনমান শুনাইছো মই আপনাদের কেইটামান কথা কম আপনাদের মনোযোগে শুনক সাহস পাই থাক আপনাদের প্রত্যেকে জানে যে নাগালাম বিপথে যাবলৈ চেষ্টা করেছে কিছুমান নতুন নতুন কিছুমান প্রজন্মের কথাকে এই নাগালাম নাগালামত থাকা নাই আর ইভেদে ধরার কারণে চেষ্টা করছে কারণ আপনাদের দেখা পাইছে এই কথাবিলাক নকই খোলা করিছে এই নাগেরা দুটা কান্দিরে কান্দিরে থাকা পাইছে নাগেরা দুটা আসলতে কান্দিরে কান্দিরে খাই শেষে করি লাগাইছে কিছুমানে এই ভরিরে তাল বাজিছে ভরিরে এই ভরিরে তাল বাজিছে আর সেইবিলাক আপনাদের বলে করিও বেয়া নহয় মোর ভুল হলে মোক ক্ষমা করব আমার দরে কিছুমান মানুষে পুরস্কার দিছে আমার দরে মানুষে কিষাণ পুরস্কার দিছে নাগার মোর একটি নিয়ম চলি আছে মাত্র মই ঘাস মাত্র খরির যোগ্য এই নিয়মটো আছে কারণ কীর্তন গাবাই লাগবে তাতে কীর্তন না গেলে কোনো পাঠকে নাম গাবা খরির যোগ্য নয় এইটো তেখেতসকলের পরম্পরা আছে গতি যদি প্রত্যেক রাইজে কীর্তন গাব লাগে আসলে কীর্তন কে গাব লাগে নাগার নামের প্রথম মূল বস্তু হল কীর্তন কীর্তন যদি নাগাই এই নামটো কি হয়েছে জানেনে আপনাদের কীর্তন মানুষটা উল্টে যদি জি হয়েছে নামও হে হয়েছে কীর্তন মানুষটা যদি উল্টে দেয় জি হয় কীর্তন নাগালি নামর হে মানে সংকট হে আহ সেই গতি আপনার মানে সেবা করি কৈছো কীর্তন গাবা দিব তোদের সময় নাই এইটা কো নকব সময় নাই নয় তো ঘাট কীর্তন ঘাট অলপন হলেও ঘাট বেশি গাব নালে বিহারী হলেও ভাব পেটে তো বেলে কষ্ট গতি সেই পেটে মানে আজিকালি ছোৱালীবিলাকে কব যে নাগার নাম মানে পেটে হে নহয় এইটো একদম ভুল ধারণা মানুষবিলাক কি চাবতে যায় আপনাদের ভাবেই নাপাব গতি কিছুমানে চাইছে কিছুমানে নাথাকলে গুছি আহিছে যা হোক নাগার নাম হয়ে রাখক আপনাদের জিয়াই রাখক তো বন্ধু বান্ধবসকল আপোনালোকে ইমান পরে ধৈর্য সহকারে শুনি নিজকে মানে আত্মশুদ্ধি করার কারণে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ আশা করো ভিডিওটো চাই ভাল পাইছে যদি ভাল লাগিছে শেয়ার করবলৈ নাপাহৰিব আর যদি নতুনকৈ আহিছে চ্যানেলটোলৈকে একেলগে চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থকা বেল আইকনটো অল করব বলে আশা করি আজি ভিডিওটো ইমানটা সামৰণি মাৰিলোঁ জয় আই অসম ধন্যবাদ।